بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب ما جاء أن سبب كفر بني آدم وتركهم دينهم هو الغلو في الصالحين وقول الله عز وجل يا أهل الكتاب لا تغلو في دينكم وفي الصحيح عن ابن عباس رضي الله عنهما في قوله تعالى وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواع ولا يغوث ويعوق ونسرا قال هذه أسماء رجال صالحين من قوم نوح عليه السلام فلما هلكوا أوحى الشيطان إلى قومهم أن ينسبوا إلى مجالسهم التي كانوا يجلسون فيها أنصابا وسموها بأسمائهم ففعلوا ولم تبد حتى إذا هلك أولئك ونسي العلم عبدت وقال ابن القيم رحمه الله تعالى قال غير واحد من السلف لما ماتوا عكفوا على قبورهم ثم صوروا تماثيلهم ثم طال عليهم الأمد فعبدوهم إلى آخره الله پاکر سمست پرشنسا جي الله پاکر رب العالمين اكو اكو جار کنو شريك ني سمستو بھالو گن تار جنو সমস্ত ত্রুটি থেকে মুক্ত একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত এবং সালাম নাযিল হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদ নিয়ে পাঠিয়েছিলেন। আর তাওহীদের দাওয়াত দিয়ে তিনি দীন ইসলামের দাওয়াত শুরু করেছেন। তাওহীদ যার ঠিক হয়ে যাবে সেই ব্যক্তি আল্লাহ পাকের রহমত অবশ্যই পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের তাওহীদ বুঝার এবং তার প্রতি বিশ্বাস করার, তার বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আজকে কিতাবুত তাওহীদে দর্সের বিষয়বস্তু হচ্ছে নেক লোকদের সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি। এটি হচ্ছে মুখ্য কারণ আদম সন্তানের মাঝে যুগে যুগে শিরকের এবং তাদের দিন যে তাওহীদ, তাওহীদ পরিত্যাগ করার। আর শিরক হচ্ছে কুফরি, কারণ কুফরি মানে অস্বীকার করা, আর শিরক আল্লাহ পাকের তৌহিদকে অস্বীকার করা। এই জন্য লেখক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে বাবু মা যা এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে যা এসেছে কোরআন এবং হাদিসে তা হলো আন্না সাবাব কুফরি বানি আদম ওয়া তারকিহিম দীনহুম হুয়াল গুলু ফিস সালেহিন, আদম সন্তানের কুফরির কারণ এবং তাদের দীন পরিত্যাগ করার কারণ। আদম সন্তানের কুফরির কারণ মানে তৌহিদকে অস্বীকার করার কারণ, তারা তৌহিদকে অস্বীকার করে শিরকে লিপ্ত হয়েছে। এই জন্য শিরকে এখানে লেখক রহমতুল্লাহ আলাই কুফরি বলে আখ্যায়িত করেছেন। আর যেই ব্যক্তি তৌহিদ ছেড়ে দিল, শিরকে লিপ্ত হলো, যে ব্যক্তি শিরকে লিপ্ত হলো সেই ব্যক্তি তৌহিদ ছেড়ে দিল, আর তৌহিদ ছেড়ে দেওয়াই তাদের দিন ছেড়ে দেওয়া, কারণ তৌহিদবিহীন দিন হয় না। যদিও দিনের বহু কাজই করুক বা সবগুলি কাজই করুক, কিন্তু দিনের মৌলিক বিষয় যার ওপর দিনের ভিত্তি রয়েছে তা হচ্ছে আল্লাহ পাকের একত্ব তৌহিদ। আল্লাহ পাকের একত্বই যদি না থাকে তার রুবুবিয়াতের ক্ষেত্রে, তার কাজে, তার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, তার নাম গুণাবলী আসমা সিফাতের ক্ষেত্রে, তাহলে আর দিনের কি থাকলো? সেই দিন শিরকি দিনে পরিণত হইল। এই জন্য লেখক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে নেক লোকদের সম্পর্কে, নেক লোক বলতে আম্বিয়া রসুলগণ হইতে পারেন, সবচেয়ে বেশি নেক মানুষ তারা, আর তারা মানুষ ছিলেন। আর নেক মানুষ আম্বিয়া রসুলগণ ছাড়া অন্য অন্যরা সিদ্দিকিন, সোহাদা, সলেহীন, যাদেরকে সাধারণ ভাষায় অলিয়া অলিয়া বলা হয়,
আম্বিয়া এবং আউলিয়া নবী ওয়ালিগণ সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করতে গেলে, অতিভক্তি দেখাতে গেলে কি হতে পারে? এটাই একসময় আদম সন্তানের শিরকের, কুফরির এবং আসল দিন পরিত্যাগের কারণ হইতে পারে। যুগে যুগে মানব সমাজ শিরকে লিপ্ত হয়েছে, কুফরি করেছে, দিনকে ত্যাগ করেছে। কি কারণে? তার কারণ হচ্ছে আল্লাহ পাকের নেক বান্দাদের সম্পর্কে, আম্বিয়া রসুলগণ সম্পর্কে, ওলিয়া উলিয়া সম্পর্কে, সিদ্দিকিন শাহাদা সালেহিনদের সম্পর্কে বাড়াবাড়ি করা। যখনই বাড়াবাড়ি করতে গেছে যে আল্লাহ পাকও বলেননি, এত বড় মর্যাদা আল্লাহ দেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেননি, বা যুগে যুগে আম্বিয়া রসুলগণও বলেননি যে আম্বিয়া রসুলগণের এত বড় মর্যাদা রয়েছে যেখানে আল্লাহর শরীক হয়ে যায়, ওলিয়া উলিয়াগণের এত ক্ষমতা রয়েছে যে আল্লাহর কাজ করে দিতে পারে, এসব কথা বলেননি। যেসব কথা আল্লাহ পাকও বলেননি তাদের সানে, আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা অন্য আম্বিয়া কেরামও বলেননি, সেসব কথা যদি তাদের সানে বাড়াতে গিয়ে, তাদের অতিভক্তি দেখাতে গিয়ে, তাদের শ্রদ্ধা সম্মান পেশ করতে গিয়ে বলা হয়, করা হয়, এটা হচ্ছে গুলু, বাড়াবাড়ি। গুলুর অপর নাম আরবিতে ইফরাত, সীমা ছড়িয়ে যাওয়া। যতটা সীমানা রয়েছে সীমানা ছড়িয়ে যাওয়া, কেফরাতও বলা হয়, গুলু বলা হয়। এই মর্মে লেখক কয়েকটি আয়াত নিয়ে এসছেন আর হাদিস নিয়ে এসছেন। বলছেন যে এই মর্মে মহান আল্লাহর বাণী সূরা নিসার আয়াত নম্বর 171 রয়েছে, ইয়া আহলাল কিতাবে লা তাগলু ফি দীনিকুম, হে আহলে কিতাব। আহলে কিতাব কাকে বলা হয়? হে কিতাব ধারণকারীরা, কিতাব ধারণকারী কাদেরকে বলা হয়েছে কোরআনের ভাষায়? ইহুদি এবং খ্রিস্টানদেরকে বলা হয়েছে। কোরআনে কেরিমে তো আল্লাহ পাকের কিতাব, তো শাব্দিক অর্থে তো আমরাও তো কিতাব বলা, আমরা কিতাব কি ধারণ করি না? মুসলিম উম্মত ওর কাছেও তো কিতাব রয়েছে, কিন্তু উম্মতে মুসলিমাকে, মুসলিম মুমিনদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেষ উম্মতকে আহলে কিতাব বলা যাবে না। কারণ আহলে কিতাবের শাব্দিক অর্থ ফিট হইলেও পারিভাষিক অর্থ হচ্ছে আহলে কিতাব মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের আগমনের পূর্বে যেসব জাতির নবীদেরকে কিতাব দেওয়া হয়েছে আর ওইসব নবীর অনুসরণের দাবিদার যারা, আর এই ক্ষেত্রে দুটো জাতি শুধু মানব জাতির ইতিহাসে বাকি আছে, দুনিয়াতে মৌজুদ আছে, আর বাকি আগের অন্য অন্য নবীগণের উম্মতরা নিশ্চিন্ন হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের উম্মত নেই কেউ, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বলে কেউ নেই, তাই না? অন্য অন্য নবী রাসূলগণের কেউ উম্মত নেই, একমাত্র মূসা আলাইহিস সালামের অনুসরণের দাবিদার। অনুসরণের দাবিদার কেন বলছি? যে তারা মূসা আলাইহিস সালামের অনুসারী নয়, ইহুদিরা মূসা আলাইহিস সালামের আসল অনুসারী নয়, কিন্তু দাবি করে যে আমরা তাওরাত মানি, আমরা মূসা আলাইহিস সালামের উম্মত, এই জন্য দাবিদার বললাম। দাবি একটা জিনিস আর বাস্তবে অনুসারী হওয়া আলাদা জিনিস। এইরকমই ঈসা আলাইহিস সালামের অনুসরণের দাবিদার হচ্ছে খ্রিস্টানরা, কিন্তু ঈসা আলাইহিস সালামের অনুসারী নয়। ঈসা আলাইহিস সালাম তৌহিদ নিয়ে এসেছিলেন আর তাদের ধর্ম শিরকের ধর্মে পরিণত হয়েছে। ঈসা আলাইহিস আল্লাহ পাকের একত্ব নিয়েছিলেন, তারা ত্রিত্ববাদে তিন খোদাই তিন এলাহ বিশ্বাসী। ঈসা আলাইহিস সালামের শিক্ষা ছিল যে আমি আল্লাহর বান্দা আর আমার মা আল্লাহ পাকের বান্দি, হ্যাঁ ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আর প্রচলিত খ্রিস্টান ধর্মের মৌলিক আকিদা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম ইবনুল্লাহ, আব্দুল্লাহকে তারা ইবনুল্লাহ করে দিয়েছে, সান অফ গডকে, না কি করে দিয়েছে তারা, স্লেভ অফ গডকে, মানে আল্লাহ পাকের খাদেম বান্দাকে কি করে দিয়েছে, সান অফ গড করে দিয়েছে, আব্দুল্লাহকে ইবনুল্লাহ বানিয়ে দিয়েছে। তো এই জন্য তাদেরকে বলবো যে তারা মুসা ঈসা আলাইহিমাস সালামের অনুসরণের দাবিদার ইহুদি নাসারারা। এদেরকে কোরআনে কারিমের ভাষায় আহলে কিতাব বলা হয়েছে। আরব মুশরিকরা মক্কার মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর কুরাইশ বা অন্যান্যরা, এরা ইহুদিও ছিল না, এরা খ্রিস্টানও ছিল না, এরা মূসা আলাইহিস সালামের দিনেরও দাবিদার ছিল না আর ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা দিনেরও অনুসরণের দাবিদার ছিল না। এরা দোহাই দিত ইব্রাহিম আলাইহিস সালামের, যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের ওপর আছি আর ইব্রাহিম আলাইহিস সালাম এই দেব দেবীর পূজা করেছেন, আমরাও করি। কত বড় মিথ্যা কথা! যে ইব্রাহিম আলাইহিস সালাম
মূর্তি ভেঙেছেন, বাপ তৈরি করে মূর্তি আর জাতি পূজা করে মূর্তি পূজা, আর নিজে হ্যাঁ মূর্তি ভেঙেছেন, সে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়েছিল যে এটা হচ্ছে ইব্রাহিমের ধর্ম। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মাত্র 300 বছর আগে মক্কায় শিরিক শুরু হয়েছে। 300 বছর আগে যদি জানতো কোনো শিরিক ছিল না, কোনো মূর্তি পূজা ছিল না মক্কাতে, এই 300 বছর ধরে এরা মূর্তির পূজারী হয়েছে। এদেরকে আল্লাপাক আহলে কিতাব বলেনি, এদেরকে মুশরিক বলেছেন। কোরআন কারিমে কয়েকটা জাতির কথা আল্লাপাক বর্ণনা করেছেন, এক হচ্ছে আহলে কিতাব ইহুদি নাসারাদের কথা, আর একটা হচ্ছে মুশরিকিন পৌত্তলিক যাদেরকে আল্লাহ বলেছেন মুশরিক, হ্যাঁ এদের কথা, হ্যাঁ ইয়াআইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামা মুশরিকুনা নাজাস মুশরিক বলেছেন আল্লাহ, বহু আয়াতে মুশরিকিনদের কথা বলেছেন। মা কানা ইব্রাহিম ইহুদিয়া ওয়ালা নাসরানিয়া, তো ইহুদি নাসারার কথা আল্লাহ বলেন, ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা ওয়ামা কানা মিনাল মুশরিকিন, মুশরিক ছিলেন না, তা মুশরিক ইহুদি নাসারা, আর আরেকজন হচ্ছে মুসলিম হানিফা মুসলিম, ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ মুসলিম ছিলেন, আল্লাহর একনিষ্ঠ বান্দা, আল্লাহ অভিমুখী হানিফ আর মুসলিম ছিলেন তিনি। তো মুসলিমদের কথা বর্ণনা করা হলো আয়াতে, মুশরিকদের কথা বলা হলো, আর ইহুদির কথা বলা হলো, খ্রিস্টানের কথা বলা হলো, তাই না? আর আর একটা দলের কথা কোরআনে কারিম আল্লাহ বয়ান করেছেন, সেই দলটার নাম জানেন? মুনাফিক, মুনাফিক, কপট মুনাফিক। এই একটা দল যুগে যুগে থেকেছে, থাকবে। মুনাফিকদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে যদি জানো মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, এখান থেকে আল্লাহ পাক মুনাফিকদের বেশ কয়েকটা আয়াতে মুনাফিকদের কথা বলেছে। একটি সূরায় রয়েছে কোরআনে কারিমে সূরা মুনাফিকুন বলে। আর মজুস এরা মুশরিকদের অন্তর্ভুক্ত, আগুনের পূজা করুক আর দেবদেবীর পূজা করুক আর কবর মাজারের পূজা করুক আর গাছের পূজা করুক আর নদী গঙ্গা যমুনার পূজা করুক আর নীল ফোরাতের পূজা করুক, সবগুলি মুশরিক, সবগুলি মুশরিক। বুদ্ধিস্ট হোক আর হিন্দু হোক আর শিখ হোক, এগুলি সব হচ্ছে মুশরিক, এরা সব মুশরিক, এই নামের মধ্যে আসবে। এরা কিতাব ধারণকারী আহলি কিতাব নাই, তাহলে মুশরিকদেরকে আহলি কিতাব আমরা বলবো না, আহলি কিতাব কাকে বলবো? ইহুদি এবং খ্রিস্টানদেরকে, কোরআনের ভাষায়, এটা হচ্ছে কোরআনের পরিভাষা। আল্লাহ পাক বিশেষ করে আহলি কিতাবকে সম্বোধন এই জন্য করেছেন যে আহলি কিতাব ইহুদি নাসারাদের কাছে ধর্মের কিছু জ্ঞান ছিল অবশিষ্ট, যদিও মিক্সচার, হক বাতিলের মিক্সচার ছিল, হক স্পষ্ট ছিল না, কিন্তু ওই কিতাবগুলিতে কি ভালো কথা কিছু আছে। আল্লাহর যেহেতু কিতাব, নাজেল করা কিতাব, যদিও বিকৃতি ঘটিয়েছে মন মর্জি, কিন্তু তাতে অনেক ভালো কথা রয়েছে, বেশ কিছু দলিল প্রমাণ, ভবিষ্যৎবাণী নবী করিম সম্পর্কে, শেষ দিন সম্পর্কে এবং কোরআনে করিম সম্পর্কে রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে কিতাবদেরকে সম্বোধন করে বলেছেন, এতে সরাসরি আহলে কিতাবকে সম্বোধন করা হইলেও সমস্ত মানব জাতিকে সতর্ক করা হয়েছে যে আহলে কিতাবের চরিত্র তোমাদের মধ্যে যেন না আসে। সুতরাং এতে আমাদেরকেও, প্রত্যেক মুসলিমকে যেন বলা হয়েছে, দেখো আহলে কিতাবরা যে কাজগুলি করেছে তোমরা করবে না, ইহুদি নাসারা যেই গর্তে ঢুকেছে সেই গর্তে ঢুকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কঠোরভাবে সতর্ক করেছেন, কোরআনে কারিমে যেন সতর্ক করা হয়েছে। আল্লাহ বলছেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, হে ইহুদি খ্রিস্টানরা, লা তাগলু ফি দীনিকুম, তোমরা তোমাদের ধর্মীয় বিষয়ে বাড়াবাড়ি করিও না, ধর্মের ব্যাপারে তোমরা অতিরঞ্জন বাড়াবাড়ি করিও না। এই হলো কোরআনে কারিমের আয়াত। আর এই আয়াত থেকে আমরা যা জানতে পারলাম সেটা বলবো। আর এই অধ্যায় লেখক রাহমাতুল্লাহ আলাই কিতাবুত তাওহীদ এই জন্য নিয়ে এসেছেন যে এর পূর্বে প্রথম শুরু করেছেন কিতাবুত তাওহীদে, তাওহীদের বিভিন্ন শাখা প্রশাখা বিষয়গুলি নিয়ে, আর তারপরে তাওহীদ বিপরীত যে শিরকগুলি মানুষ করে থাকে সেই শিরকগুলির কথা উল্লেখ করেছেন। বিশেষ করে যারা কবর পূজা করে থাকে, কবরে সিজদা করে থাকে, কবরে মান্নত করে থাকে, কবরে যেন জবাই করে থাকে, এইসব আলোচনাগুলি এসছে, তাবিজ তোমার ইত্যাদি আলোচনাগুলি এসছে। এই আলোচনার পরে লেখক রহম কবর পূজা কেন হয়, কবরে কেন মানুষ তওয়াফ করতে যায়, কবরে কেন জবাই করতে যায়, কবরে ওরস কেন করতে যায়, নিজের বাপ মায়ের কবরে কেন ওরস করে না, নিজের বাপ মায়ের কবরকে কেন পাকা করে না, নিজের বাপ মায়ের কবরে কেন ফুল চড়ে না, নিজের বাপ মায়ের কবরের উপরে কেন গম্বুজ বানাই না, আর ওই যাকে ওলি বলছে, যেটাকে কবর না বলে মাজার বলছে, ওকে পাকা করে ওর তওয়াফ করা, চাদর চড়ানো, ওইসব কেন করছে বলেন তো? কেন গুলো বাড়াবাড়ি, বাপের কবর সম্পর্কে বাড়াবাড়ি করলো না, বাপের কবর কবরই থাকলো, কাঁচা কবরই থাকলো, ভেঙে পড়ে গেল, আর অলির কবর পাকা করলো, সাজালো, চাদর চড়াইলো, ফুল চড়াইলো, ওপরে গম্বুজ তৈরি করে দিল, তপ শুরু করলো, কাশি মুরগ জবাই করা শুরু করলো, ওরসা লাগাইতে শুরু করলো, সবগুলি হচ্ছে গরু অতিরঞ্জন বাড়াবাড়ি।
তো লেখক এখানে বোঝাতে চাইছেন যে এই যে কবর পূজা বিভিন্ন রূপে মান্নতের আকারে হোক আর জবাইয়ের আকারে হোক আর সেজদার আকারে হোক আর দোয়া ফরিয়াদের আকারে হোক, হ্যাঁ উদ্ধার কামনার আকারে হোক, ছেলে মেয়ের বা রোগের আরোগ্য ইত্যাদি সব তলব করাই হোক, এই যে করে থাকে কবর মাজারে গিয়ে এর কারণটা কি বলছে? এর কারণ হচ্ছে আসবাবু ফিজালিক, এর কারণ হচ্ছে লেখক সতর্ক করতে চাইছেন তাকে এর কারণ থেকে সাবধান, লিয়াহজার ওয়াইজতানব ওয়াল গুলু ফিস সালেহিন, নেক লোকদের সম্পর্কে বাড়াবাড়ি করিও না, নেক লোকদের সম্পর্কে বাড়াবাড়ি করে নিয়া। বহু বাড়াবাড়ির দিক রয়েছে, তার মধ্যে একটা বাড়াবাড়ির দিক হচ্ছে যে কবরের নাম মাজার বলা, এটাই বাড়াবাড়ি। কবরের নাম রাউজা বলা, এটাই বাড়াবাড়ি। গুলু আপনার বাপ মা আল্লাহর পরে যার হক, কোরআন এখানে বলছে নিজের বাপের মাজার তো বলেন, আমার আব্বার মাজার, আমার মায়ের মাজার বলছেন না। আপনার উপর আল্লাহ পাকের পরে সবচেয়ে বড় এহসান বলতে পারেন যে বাপ মায়ের রয়েছে, আপনার অস্তিত্বের মূল, হ্যাঁ আপনার দুনিয়া আসার উপায় কারণ বাপ মা। সে বাপ মায়ের কবরকে তো মাজার বললেন না, কিন্তু জিলানি চিশতির কবর মাজার, হ্যাঁ শাহজালাল মাজার, আটরসি মাজার, বাড়াবাড়ি করলেন না? তাহলে মাজার নামটাতে বাড়াবাড়ি করলেন, খরচ লাগালেন বাড়াবাড়ি করলেন, চাদর চড়েন বাড়াবাড়ি করলেন, কবর পাকা করলেন বাড়াবাড়ি করলেন, হ্যাঁ সবগুলি বাড়াবাড়ি। গুলু গুলু এই বাড়াবাড়ি গুলি হচ্ছে শিরক আর কুফরের কারণ। আর আসল দিন পরিত্যাগ করে নিজের দিনকে তালাক দিয়ে অন্য জায়গায় চলে গেল, শিরকের ধর্মে চলে গেল। গুলু বাড়াবাড়ি করতে গিয়ে মানব জাতি যুগে যুগে শিরকে লিপ্ত হয়েছে, লেখক এ কথা বলতে চেয়েছেন এই অধ্যায়ে। এই অধ্যায় থেকে বা এই আয়াত থেকে যা জানতে পারলাম যে কোন ব্যক্তি হোক অথবা কোন কর্ম হোক, ব্যক্তির ক্ষেত্রে হোক আর আমল কর্মের ক্ষেত্রে হোক, শরীয়তে বাড়াবাড়ি নিষেধ। আল্লাহ বলছেন তোমাদের ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না, আর ধর্মে ধর্মীয় ব্যক্তি, ধর্মীয় ব্যক্তি সম্পর্কে বাড়াবাড়ি করবেন না। এখন একজন আলেমের দিন সেজন্য পায়ে চুমা দিবেন, বাড়াবাড়ি শ্রদ্ধা ছিল যে সালাম দেন, অন্তর থেকে মহব্বত করেন, মুসাফা করেন, দীর্ঘদিন পরে দেখা সাক্ষাৎ হচ্ছে, সফর থেকে এসেছেন, মোয়ানাকা করেন ইত্যাদি ইত্যাদি, আর ভালো মানুষদেরকে ভালোবাসেন, কিন্তু পায়ে চুমা দিবেন, এইগুলো বাড়াবাড়ি হলো। এইভাবে যে কোনো শিরক আর বিদাতের কারণই হচ্ছে বাড়াবাড়ি। ধর্মের ধর্মের ক্ষেত্রে মানে ধর্মীয় ব্যক্তিদের ক্ষেত্রে হইতে পারে, অথবা ধর্মীয় কাজের ক্ষেত্রে বাড়াবাড়ি। ধর্মীয় কাজের ক্ষেত্রে বাড়াবাড়ি হচ্ছে বহু রকমের, তার মধ্যে যা যেসব আমলগুলি শরীয়তে নেই সেগুলিকে নেকির কাজ মনে করে করা বাড়াবাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণস্বরূপ দুটো ঈদ দিলেন, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, আপনি তিন ঈদ করলেন, ঈদ এ মিলাদুন নবী, যেগুলো বাড়াবাড়ি করলেন আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফরজ নামাজের পরে সুন্নতে রাতেবা দিলেন, বিতর দিলেন, তাহাজ্জুদ দিলেন, ইশরাক দোহা দিলেন, হ্যাঁ আর দোহার নাম আওয়াবিন, আপনি মাগরিব এশার মাঝখানে একটা আওয়াবিন বাড়ালেন, এগুলো বাড়াবাড়ি করলেন। আওয়াবিন নামাজ মাগরিব এশার মাঝখানে কোন হাদিস আছে বলেন তো দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরুদ দিলেন, দুরুদ ইব্রাহিমি অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দুরুদের তাজ বাড়াইলেন, দুরুদে মাহি তোনাজ্জিনা আর কত কি বাড়াইলেন আপনি। হ্যাঁ আল্লাহ পাক কোরআনে কারিমে ইউনুস আলাইহিস সালামে দোয়া দিয়েছেন, ওর পরিমাণ নির্ধারণ করেননি, হ্যাঁ আপনার বালা মুসিবত এসেছে ইচ্ছা মতো পড়ে যান, যতটা হয় পড়ে যান, বিনা অঙ্কে, অঙ্ক কষার কোনো প্রয়োজন করে না। না খতমে ইউনুস নাম দিলেন, সুয়া লাগবার পড়তে হবে মজলিসে, তা বাড়াবাড়ি করলেন আপনি, সুতরাং আপনি বিদাতে লিপ্ত হলেন। তো বাড়াবাড়ির প্রথম যেটা পরিণতি সেটা কমের পক্ষে বিদাতে লিপ্ত হবে, যে অতিরঞ্জন বাড়াবাড়ি করবে ধর্মীয় ব্যক্তি সম্পর্কে অথবা ধর্মীয় কাজকর্ম আমল সম্পর্কে সে বিদাতে লিপ্ত হবে, আর এই বিদাত ধীরে ধীরে কি করে মানুষকে শিরকে লিপ্ত করে, সে কবর মাজারের ক্ষেত্রে হোক আর জীবিত ব্যক্তির ক্ষেত্রে হোক, মৃত ব্যক্তির ক্ষেত্রে হোক অথবা যে কোনো আমলের ক্ষেত্রে হোক। বাড়াবাড়ি করলেই মানুষ কি হয়, গোমরা হয়, ধর্মের নামে গোমরা হয়, আর ধর্মের নামে যারা গোমরা হয় হয় শিরকারী না হয় বেদাতকারী, শিরকারী না হয় বেদাতকারী। এরই অন্তর্ভুক্ত হচ্ছে যে জিহাদের নাম ব্যবহার করে মুসলিমদের খুন করা। হ্যাঁ কাফের সম্পর্কে তো কখনো চিন্তা করার সময় হলো না, মুসলিমকে খুন করা শুরু করলো,
দেশের মুসলিম, হ্যাঁ মানবরচিত বিধান, ঢাল হার সব কাফের মারো যেখানে সেখানে বম ব্লাস্টিং করা। এই যে ফতোয়াবাজি সন্ত্রাসীদের, এটা জেহাদ না, এটা হলো কি ধর্মের ক্ষেত্রে, ধর্মীয় আমলের ক্ষেত্রে দোহাই পড়লো জেহাদের, কিন্তু আসলে জেহাদ না, এটা হচ্ছে সন্ত্রাস, এটা হচ্ছে ফাসাদ সৃষ্টি করা, এটা হচ্ছে ফাসাদ সৃষ্টি করা। আল্লাহ পাক ফাসাদকে হারাম করেছেন কঠোর ভাবে। ওয়াল ফিতনা, আর এর অপনাম হচ্ছে ফিতনা। ওয়াল ফিতনা তো আশাদ্দু মিনাল কাতল, আল্লাহ বলেছেন খুন করার চাইতে ফাসাদ সৃষ্টি করা, ফিতনা করা বেশি কঠোর অপরাধ। তো এই আয়াত দ্বারা জানতে পারলাম যে শরীয়তে ব্যক্তির ক্ষেত্রে আমল কর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি হারাম। আল্লাহ পাক ইহুদি নাসারাদেরকে নিষেধ করেছেন, আর সেই নিষেধাজ্ঞা কোরআনে কারিমে রয়েছে। সুতরাং প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক মুসলিমের জন্য, অমুসলিম সকলের জন্য বাড়াবাড়ি করবে না ধর্মের ক্ষেত্রে। এতে ইহুদি নাসারাদের খণ্ডন রয়েছে, আর এইরকমই যারা ওদের অনুসারী ব্যক্তির ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করে, এদের খণ্ডন রয়েছে যে বাড়াবাড়ি ইসলামের নেই, কোনো স্থান নেই বাড়াবাড়ি। কোরআনে বা হাদিসে যতটা আছে ততটা, যেখানে থামতে বলা হয়েছে থেমে যাও, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, যা দেওয়া হয়েছে নাও, হ্যাঁ থামতে বলা হয়েছে থেমে যাও, এ কথা চলবে না যে কোথায় নিষেধ আছে। এটা বিদাতীরা একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে, দলিল হিসাবে যে কোথায় নিষেধ আছে। এর উত্তর বলবেন যে ছয় অক্ত নামাজ পড়তে কোথায় নিষেধ আছে, দিনে ছয়বার আজান দিতে কোথায় নিষেধ আছে, আছে পাঁচবার আজান দিয়ে পাঁচ অক্ত নামাজ পড়ছেন, আমি যদি দশ অক্ত পড়ি কোথায় নিষেধ আছে, হ্যাঁ নিষেধ আছে কি, হ্যাঁ তো নিষেধ আছে কোথায়। এই অজুহাত চলবে না, কারণ এটা হচ্ছে বেদাতের রাস্তা। আসল হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির কোনো রাস্তা বাদ দেননি যতটা আল্লাহ অনুমতি দিয়েছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা এটা নেকি হিসাবে এটা দেখতে হবে, এই না যে নিষেধ করেছেন কিনা, এটা চলবে না ইবাদতের ক্ষেত্রে। এতে সতর্ক করা হয়েছে শিরক থেকে এবং শিরকের কারণ মাধ্যম যেসব কারণে শিরক পয়দা হয় সেগুলি থেকে সাবধান। আল্লাহ যে কোনো গোনার ক্ষেত্রে, গোনার গোনা যে রাস্তা দিয়ে গোনায় যেতে পারেন সেই রাস্তায় বন্ধ করতে বলেছেন। এই জন্য আল্লাহ শুধু বলেন জেনা করিও না, আল্লাহ তাকরাবু জেনা, জেনার কাছে যেও না, ঠিক না, জেনার কাছে যেও না, ওই রকমই শিরক করিও না, না শিরকের কাছেও যেও না, যেই রাস্তায় চললে শিরকের আশঙ্কা আছে, যে রাস্তায় চললে শিরকের আশঙ্কা আছে। যারা শিরকি আলোচনা করে, শিরকি আলোচনা শুনেন, তাহলে শিরকের কাছে গেলেন আপনি, যেখানে শিরক হয় সেখানে তামাশা দেখতে গেলেন, দেখতে গিয়ে ধোকা খাই দিবেন, আমি তো মূর্খ মানুষ কিছু বুঝি না, এত বড় বড় দাড়ি দেখলাম, আর এই যে লেবাস পোশাক, তারা এসে কবর চেষ্টা করছে, মাজার চেষ্টা করছে, না পেলে এমনি আসে, তারা বুঝে না, আপনার মতো লোক সেখানে গিয়ে শিরকে লিপ্ত হইতে পারে, আপনি শিরকের কাছে চলে গেলেন, কখনো বলবেন না যে আমি কবরে মাজারে যাচ্ছি, ওরসে যাচ্ছি, তামাশা দেখার জন্য কি করে না। বাড়াবাড়ি করার কারণে মানব জাতির প্রথম ইতিহাসে শিরক শুরু হয়েছে। আদম আলাইহিস সালামের পরে দীর্ঘকাল পর্যন্ত সমস্ত মানব জাতি এক ধর্মের উপর ছিল, সেই ধর্মের মৌলিক বিষয় ছিল তৌহিদ, তৌহিদ হারা হয়নি, কোনো শিরক পয়দা হয়নি। তাহলে মানব জাতির আসল হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব, আল্লাহ এক ও একক, তার কোনো শরিক নেই, এই ধর্মের উপর যুগ যুগ ধরে ছিল। তারপরে প্রথম যে শিরক শুরু হয় তার ঘটনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ কিতাবে উল্লেখ করেছেন। ফি সহিহ, সহিহ বুখারী তো রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ফি কওলিহি তাআলা, আল্লাহ পাকের এই বাণীর তাফসীরে, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, নূহ আলাইহিস সালামের জাতি যারা প্রথম মূর্তি পূজায় শিরকে লিপ্ত হয়েছিল, তারা বলেছিল নিজের জাতিকে অসৎ পরামর্শ দিয়ে যে নূহের কথা শুনবে না, ওয়াকালু তারা বলেছিল লা তাযারুন্না আলিহাতাকুম, তোমাদের দেব দেবীকে ছাড়বে না, আলিহা ইলাহনে জমা হচ্ছে আলিহা, তোমাদের দেব দেবী উপাস্যগুলিকে ছাড়বে না, কখনো ছাড়বে না, এই নূহের কথা, ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা, আর বিশেষ করে এগুলি হচ্ছে আরো গুরুত্বপূর্ণ আমাদের উপাস্য মাবুদ দেব দেবী, ওয়াদ নামক দেবকে ছাড়িও না, ওয়ালা সোয়া, সোয়া নামক দেবকে ছাড়িও না, ওয়ালা ইয়াগুস, ইয়াগুসকেও ছাড়িও না, আর ইয়াউককেও ছাড়িও না, আর নাসরকেও ছাড়িও না। এগুলি সেই যুগের বড় বড় নেক লোক, যাদেরকে আজকালকার ভাষায় বলা হয় ওলি আউলিয়া, হ্যাঁ ওলি আউলিয়া লোক ছিল, ভালো মানুষ ছিল, এরা যখন মারা যায় ধীরে ধীরে শিরক শুরু হয়। কেমন ভাবে শুরু হয় আমার ভাষায় না শুনে সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ভাষায় শুনেন, তিনি বলছেন হাজেহি আসমা ও রেজালিন সলেহিন মিন কওমে নূহ আলাইহিস সালাম,
এগুলি হচ্ছে নূহ আলাইহিস সালামের জাতির নেক লোক ওলি আউলিয়াদের নাম। ওয়াদ, সোয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, বিশেষ করে পাঁচজনের কথা বলা হয়েছে। আর তার আগে বলা হয়েছে আমভাবে যে কোন দেবদেবীকে ছাড়বে না, যা করে যাচ্ছ করে যাও। কি হয়েছিল বলছে, ফালাম মাহালাকু, যখন এরা মারা গেল। আরবি ভাষায় হালাকা মানে ইন্তেকাল করা, আর বাংলা উর্দু ভাষাতে হালাক মানে মনে করে যে হালাক মানে কোনো গজব আজাবে যদি কেউ ধ্বংস হয় তাহলে হালাক বলা, এটা অজ্ঞতাও বা অর্থ জ্ঞান সম্পর্কে অভাবের কারণে। আসলে আরবি ভাষায় হালাক মানে যে নিশ্চিহ্ন হয়ে যাওয়া, হালাক মানে মারা যাওয়া, হ্যাঁ এটাই যে নেই আর, এই হচ্ছে হালাক হওয়া। সে ভালো মানুষ হইতে পারে। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল কোরআনে করে বলছেন যে ফালাম্মা হালাকা, যখন তিনি ইন্তেকাল করলেন, তা আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ বলছেন যখন ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গেল, লাইয়াবাস আল্লাহু মিন বাদি রাসূলা, এত সুন্দর রাসূল আমাদের মাঝে ছিলেন, এরপর আর কোন রাসূলই আসবে না আমাদের মাঝে। আল্লাহ ওখানে ইউসুফ আলাইহিস সালাম নবীর ক্ষেত্রে হালাকা শব্দ ব্যবহার করেছেন, তা হালাক শব্দটি কোনো মন্দ শব্দ না, কিন্তু আমাদের দেশে যেহেতু মন্দ সেজন্য কারো সম্পর্কে বলবেন না, কারণ ওতে মানহানি ভাববে মানুষে। তবে অর্থ জেনে রাখা অবশ্যই উচিত, যাতে এটাকে না মনে করেন যে হালাক মানে কোনো গজব আজাব শাস্তি না। ভালো মানুষ ইন্তেকাল করলে হালাকা শব্দ বলা যেতে পারে। ফালাম হালাকু, যখন এই সব নেক লোকেরা ইন্তেকাল করলো, দুনিয়া থেকে বিদায় নিল, আউহাশায়তানু ইলা কওমিহিম, তখন শয়তান ওদের জাতির জনসাধারণ যারা, এরা তো ছিল মুরব্বি, উলিয়া উলিয়া, পরেশগার লোক, হ্যাঁ ধর্মগুরু, এই জাতির লোকদের কাছে শয়তান কি করলো, ওহি করলো। এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে আল্লাহ পাকের ওহি হয় পবিত্র, আর পবিত্র আল্লাহ পাকের ফেরেশতা, পবিত্র সৃষ্টি ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আসে, তাই না? আর পবিত্র মানুষের কাছে আসে, তারা হচ্ছেন আম্বিয়া রসুলগণ। আর শয়তানের ওহি হয়, শয়তানের ওহি কার কাছে আসে, খারাপ লোকদের কাছে আসে, গণকের কাছে, চাটুকরের কাছে, কুচরিত্রের মানুষের কাছে, যারা শিরক বিদাত করে তাদের কাছে, নতুন নতুন কাজ করছে ধর্মের নামে ওদের কাছে। তাহলে এগুলো কে শিখালো, বলছে শয়তানের ওহি। এই হাদিস কি বলছে, শয়তানের ওহি। আর কোরআনে কারীম আল্লাহ বলছেন, কোরআনে কারীমেও আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াত ইরশাদ করেছেন, ওয়া ইন্নাস শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহিম, আর নিশ্চয় শয়তান ওহি করে, শয়তান ওহি করে নিজ বন্ধুদের কাছে, শয়তানের যারা বন্ধু তাদের কাছে শয়তান ওহি করে, আর আল্লাহ পাকের বন্ধু যারা আম্বিয়া রসুলগণ, আম্বিয়া রসুলগণের কাছে আল্লাহ পাকের ওহি হয়ে থাকে। আর আল্লাহ পাকের ওহি হচ্ছে হক, আর শয়তানের ওহি হচ্ছে বাতিল। শয়তান কি ওহি করলো, তাহলে বাতিল ওহি করলো, হ্যাঁ তৌহিদের ওহি করবে, তৌহিদের পরামর্শ দিবেন না। এখানে ওহি মানে হচ্ছে শিক্ষা দেওয়া, ইশারা ইঙ্গিত করা, ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেওয়া, এগুলি হচ্ছে সে মানুষের রূপ ধরে এসে হইতে পারে, অথবা অন্তরে খারাপ কুমন্ত্রণা দিয়ে হইতে পারে। ওই জাতিকে শয়তান ওহি করলো কি, যে আনিন সিবু ইলা মাজালিসিহিম, তাদের মজলিসগুলিতে যেই যেখানে এই নেক লোকেরা ওলি আউলিয়াগুলি বসতেন, ওখানে তোমরা কি করো, তাদের প্রতিমূর্তি দাঁড় করে নাও, নাসাবা আনসাব মানে দাঁড় করা, আল্লাতি কানু ইয়াজলিসুনা ফিহা আনসাবান, যেই সব জায়গাগুলিতে এরা বসতেন ওই জায়গাগুলিতে কি করো, তাদেরই প্রতিমূর্তি তৈরি করে, কাছাকাছি ছবি অঙ্কন করে ওখানে দাঁড় করে দাও, পাথর দিয়ে, মাটি দিয়ে। ওয়াসাম্মুহা বিআসমাইহিম, আর ওদের নামে নামকরণ করো। লোকগুলি মারা গেছে, এখন কি হলো, মূর্তি তৈরি হলো, আর ওদের কাছাকাছি চেহারা একটু করলো, তারপরে নাম লিখে দেওয়া হলো, এটা হচ্ছে ওয়াদ, সোয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, এরা ওলিয়া উলিয়া ছিল, দুনিয়া থেকে চলে গেছে, এদের প্রতিমূর্তি তৈরি হলো, আর ওদের ওদের নামে ডাকা হলো যে এটা হচ্ছে অমুক, এটা হচ্ছে অমুক, এটা হচ্ছে অমুক ওলি। ফাফা আলু তাই করলো, শয়তান এই ওহি করলো আর তাই করলো। অন্য অন্য তাফসিরে কিতাবাইতে রয়েছে যে শয়তান মানুষের রূপ ধরে এসেছিল, মুরব্বি সেজে, বৃদ্ধ, একেবারে যেন ওলিউল্লাহ সেজে এসছে, আর খুব হিতাকাঙ্ক্ষী দরদি মানব জাতির এসে জিজ্ঞেস করলো তোমরা কি করছো। প্রথমখানে ওতে আরেকটু লম্বা কথা রয়েছে, সেটাও বলি। যখন এই লোকগুলি, নেক লোকগুলি ইন্তেকাল করলেন, তখন এরা শোকে ভেঙে পড়ল, খুব শোকার্থ। ওই সময় শয়তান
আসলে এসে পরে বললো যে কি ব্যাপার তোমার এত ভেঙে পড়েছে কেন? বলছে আর বলবেন না, আমাদের মাঝে যারা নেক লোক অলিয়া উলিয়া ছিলেন সব চলে গেছে, আমরা সব অবাঞ্ছিত লোক অপদার্থ লোকগুলো থেকে গেছি, নেক লোক আর নেই আমাদের মাঝে, তাই আমরা শোকে ভেঙে পড়েছি। বলছে শোক করার কোনো প্রয়োজন নেই, ওরা মারা গেছে ওদের প্রতিমূর্তি তৈরি করে নাও, আদর প্রতিমূর্তি তৈরি করে তোমরা যেখানে এবাদতবন্দি করছো নামাজ পড়ছো ওখানে করে দাঁড় করে দাও, দাঁড় করে দাও, ওদেরকে দেখলে হবে কি ওদের কথা স্মরণ হবে, ওদের আখলাক ওদের আমল ওদের এবাদতবন্দি ওদের তাকওয়া পরহেজগারি আল্লাহ ভীরুতা স্মরণ হবে, ওদের মতো তখন তোমরা চরিত্র গঠন করবে, ওদের মতো তোমাদের নামাজ রোজা হবে আর ইখলাস হবে, ওদেরকে দেখলে তোমাদের ইমান তাজা হবে, দেখেন কেমন ভাবে শিখাচ্ছ। বলছে কথাটা তার মন্দ নয়, তার মন্দ কথা বলেনি, তো শিরক করতে বলেনি, বলছে যে ওদের মূর্তি তৈরি করে রেখে দাও, ছবি তৈরি অঙ্কন করে বা ইয়ে তৈরি করে প্রতিমূর্তি তৈরি করে, আর ওদের দেখে তোমাদের ইমান তাজা হবে, কথা তো ভালো, তাই করলো, যে জায়গায় নামাজ পড়ে ইবাদতবন্দি করে উপাসনালয়ে নূহ আলাইহিস সালামের পূর্ব যুগের লোকেরা, ওরা ওই রকম কাজ করলো। তারপর এই প্রজন্ম মারা গেল, এই প্রজন্ম যেহেতু অলিয়া উলিয়াদেরকে এদেরকে পেয়েছিল তো তৌহিদ ছিল, ওরা কিন্তু পূজা শুরু করেনি, এরা মারা গেল, ওদের পরের প্রজন্ম আসলো, ছেলে মেয়েরা আসলো, ওরা এসে ওই রকমই তখন ওদেরকে দেখে ভক্তি করে আর ওদের মতো চরিত্র আমাদের গঠন করতে হবে, ওই রকম বন্দী করতে হবে। শয়তান আর একদিন আসলো মানুষের উদ্ধারে, আসার বললো কি করো, আমরা আল্লাহর বন্দী করি আর এগুলো কি বলছে, এগুলি সব নেক লোক ছিলেন তো ওদেরকে দেখলে আমাদের ইমান তাজা হয় যে ওদের মতো আমাদের আকিদ আমল তৈরি করবো, আখলাক চরিত্র তৈরি করব, তো এই জন্য এদের আমাদের বাপ দাদারা তৈরি করে রেখেছে তাদের প্রতিমূর্তি, ওদের দেখলে আমাদের ইমানটা তাজা হয় যে এইরকম আমরাও নেক লোক হওয়া। তো বলছে তোমরা বোকা সব বেকুফ, তোমরা জানো না আসলে এরা এত বড় উলিয়া উলিয়া ছিলেন যে এদেরকে ডাকলে আল্লাহকে পাওয়া যায়, এদেরকে সেজদা করলে আল্লাহকে পাওয়া যায়, এদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়ে রেখেছে এদেরকে ডাকলে এরা আল্লাহর কাছ থেকে নিয়ে দিবে তোমাদেরকে, এরা আল্লাহ পর্যন্ত পৌঁছার সিঁড়ি ওসিলা, এদেরকে ডাকো এরাই সবকিছু তোমাদের করে দেবে। এই যে ওসিলার থিওরি পেশ করে দিল, যে ওসিলার থিওরি আজকে বর্তমান যুগে মুসলিম সমাজে কবর মাজার পূজাই চলছে, যে পীর হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছার ওসিলা, জীবিত পীর আর মুর্দা পীর ওলি আউলি এরা হচ্ছে ওসিলা, কবর মাজারে না গেলে এরা যদি আল্লাহর কাছে না পৌঁছে দেয় এরা সুপারিশ না করে আমরা কি করে পৌঁছিব, গুনাহগার মানুষ পাপী তাপী মানুষ বুঝছেন না। ওই নূহ আলাইহিস সালামের যুগের শিরকের থিওরি যে শয়তান শিখিয়েছিল আজকের যুগে ওটাই ঢুকেছে ওসিলার নামে। বলছেন এখানে সংক্ষেপে তাই করলো তারা, ওই নাম দিল প্রতিমূর্তি তৈরি করে ওয়ালাম তুবাদ, কিন্তু প্রথম যুগে পূজা শুরু হয়নি, সরাসরি কিন্তু পূজা শুরু হয়নি, কারণ প্রথম খানে চালাক শয়তান, যেমন তেমন চালাক না, ও শয়তান বুঝতে পারছে যে যদি বলি যে এগুলোকে সেজদা করো এখন ওকে মেরে শেষ করে দেবে, আর এরা আরো শক্ত হয়ে যাবে ধর্মের উপর, ধর্মের উপর আরো শক্ত হয়ে যাবে তারা, এদেরকে পারবো না। প্রথম ওই পরামর্শ দিয়ে হাত্তা ইজা হালাকা, ওই লোকেরা যখন মারা গেল প্রথম যুগের মানুষরা যারা ওই নেক লোকগুলিকে পেয়েছিল যখন মারা গেল ও নসিয়াল এলমো, আর এলম উঠে গেল, এলম উঠে গেল, আসল শরীয়তের যে এলম তৌহিদ সুন্নাত নবীর আদর্শ কি ছিল ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান তাদের উঠে গেল, অবেদা তখন এগুলির পূজা শুরু হয়ে গেল। ওইভাবে শয়তান চক্রান্ত করে আগামী প্রজন্মকে এরা এতে এই মূর্তি পূজাতে লাগিয়ে দিল। ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এর সাথে সাথে আর এক রকমের শিরক শুরু হয়েছিল, বরং ওইটা দিয়েই শুরু হয়েছিল নেক লোকের পূজা। কালা গায়রু ওয়াহিদ মিন আস-সালাফ, বলছেন সালাফে সালেহিনদের একাধিক ব্যক্তি বলেছেন, সালাফের প্রথম সারির লোকেরা হচ্ছেন সাহাবায়ে কেরাম, তারপরে তাবেইন তাবা তাবেইন আইম্মা কেরাম, তারা অনেকে বলেছেন, গায়র ওয়াহিদ মানে অনেকে কি বলেছেন, লাম্মামাতু এই নেক লোকেরা ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসর এই লোকেরা যখন মারা গেল আকাফু আলা কবরহিম, তাদের কবরে এরা অবস্থান করা শুরু করলো। আজকাল উর্দু ভাষায় ভারত পাকিস্তানে কবরের মোজাবির বলে, কবরে যে বসে থাকে যে সব কবরের খাদেমরা মাজারের খাদেমরা এদেরকে মোজাবির বলা হয়। তো এই মোজাবির এই এতেকাফ আকাফু মানে মোজাবির হয়ে বসলো, কবর নিয়ে বসলো যে কবর এখানেই থাকবো, ওলি আউলিয়ার কবরের কাছেই থাকবো, এদেরকে ভক্তি করলে এদের কবরকে ভক্তি করলে আল্লাহকে পাবো, এই প্রথম কবরের কাছে বসা শুরু হলো, দাফন করে যে চলে আসবেন না কবরের কাছে বসে আছে। এই কবরে এরা যখন মুজাবির হতে শুরু হইলো অবস্থান করা শুরু করলো, সুম্মা সাওয়ারু তামাসিলহুম, তারপরে আর এক রকমের শিরক শুরু হলো, এক তো কবর পূজা শুরু হলো কবরে অবস্থান করা, আর তখন মনে করা যে এইখান থেকে আমরা ফাইজ পাবো বরকত পাবো, যা ফাইজের ভাষায় আজকাল মুসলিম সমাজের শিরক রয়েছে, এদের ছবি অঙ্কন করলো,
প্রতিমূর্তি তৈরি করলো, তাহলে দুই রকম পূজা, কবর আকারে পূজা শুরু হইলো আল্লাহ ছাড়া অন্যের, আর মূর্তির আকারে পূজা শুরু হইলো। তো প্রাচীন যুগে এই দুই রকমের শিরক শুরু হয়েছে। আজকাল মুসলিম সমাজের লোকেরা মনে করে যে মূর্তি পূজাটাই শুধু শিরক, এত বড় অজ্ঞতা। অথচ স্পষ্ট সহিহ বুখারীর তে রয়েছে যে এই ক্ষেত্রেও রয়েছে, আর আর একটা ক্ষেত্রে রয়েছে, ওই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিবি হিজরত করে যখন হাবশা থেকে আসলেন, বললেন যে হাবশায় যে গির্জাগুলি দেখে আসলাম খ্রিস্টানদের, ওতে দেখলাম যে এরকম ছবি অঙ্কন করা আছে দেয়ালে গির্জার, তাই দেখলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, উলাইকা ইযা মাতা ফীহিম রাজুলুস সালেহ, ওদের মধ্যে কোন নেক লোক ওলিয়া ওলিয়া মারা গেলে তারা কি করত, বললেন উলাইকা ইযা মাতা ফীহিম রাজুলুস সালেহ বানাউ আলা কবরিহি মসজিদান, প্রথম শিরক, তাদের কবরের উপর কি করত, সেজদার স্থান বানিয়ে নিত, সেজদা করা শুরু করত, তাহলে কবর পূজা শুরু হইত। ওয়াসাওয়ারু ফিহা তিলকা সুয়ার, আর ওই লোকগুলির যে নেক লোকগুলি মারে তাদের ছবি অঙ্কন মূর্তি তৈরি করত। তাহলে দুই রকমের শির হাবাসায় মজুদ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও। তাহলে প্রাচীন যুগ থেকে এই দুই রকমের পূজা চলে আসে, কবর পূজা আর মূর্তি পূজা, দুটোই একই পূজা, দুটোতে কোনো পার্থক্য নেই। বলছেন ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, যে অনেক সালাফগণ বলেছেন যে এই লোকেরা ইন্তেকাল করলে তাদের কবরে এরা অবস্থান করা শুরু করলো, তাদের ভক্তরা, আর ওদের ও ছবি অঙ্কন করলো। সুম্মা তাআলা আলাইহিমুল আমাদ, তারপরে দীর্ঘ সময় অতিক্রম করে গেল, অনেক যুগ চলে গেল, আর এলম উঠে গেল। এলম উঠে গেলে মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়, তখন আর অন্ধকারে যেমন কিছু খুঁজে পায় না যে কোন দিকে কি আছে না আছে, ঠিক না, ওই রকম কোথায় তৌহিদ কোথায় শিরক কোথায় বিদাত কিচ্ছু জানার উপায় নেই। ফাবাদুম, তখন তারা এদের পূজা শুরু করলো, এওলি আউলিয়াদের পূজা শুরু করলো। কেন পূজা শুরু করেছিল, অতিরঞ্জন বাড়াবাড়ি, এই লোকগুলি সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি যদি না করতো তাহলে এই মূর্তি পূজা বা কবর মাজার পূজা শুরু হতো না। এই হাদিস দ্বারা স্পষ্ট হয় যে নেক লোকদের সাথে বাড়াবাড়ি করলে শিরকে লিপ্ত হয় মানুষ আর ধর্ম ত্যাগ করে। এই রকমই সতর্ক করা হয়েছে এতে ছবি অঙ্কন থেকে বিনা প্রয়োজনে, হ্যাঁ, তারপরে ঘরে মূর্তি রাখা কোনো কিছুর, সে পাথরের হোক অথবা অন্য কিছুর হোক মূর্তি তৈরি রাখা, বিশেষ করে বিশেষ করে যা বড় ব্যক্তিত্ব তাদের ছবি রাখা, এতে বেশি বিপদ রয়েছে। ছোট বাচ্চাদের ছবিতে এত খাতরা নেই, শিরকের আশঙ্কা নেই, যত আশঙ্কা রয়েছে কোনো আলেম কোনো শেখ কোনো ইমাম হ্যাঁ কোনো পীর হ্যাঁ তাদের ছবিতে। এর জন্য বাপ দাদার ছবিতে বেশি ফিতনা রয়েছে, ছেলের ছবির পূজার আশঙ্কা কম, কিন্তু যদি বেঁধে ছবি বাঁধিয়ে বা এটা আমার আব্বার ছবি, এটা আমার দাদার ছবি, আমার আব্বা বেঁধে রেখে গেছে, এটা আমাদের ওর রাষ্ট্রপতির ছবি, এটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর ছবি, এটা হচ্ছে আমাদের জাতির পিতার ছবি, বুঝতে পারছেন, এগুলি হচ্ছে শিরকের কারণ। সে ধর্মীয় বড় ব্যক্তিত্ব হোক অথবা দুনিয়ার কোনো বড় ব্যক্তিত্ব হোক, এগুলোর ক্ষেত্রেই শিরক কুফরি শুরু হয়েছে। সুতরাং বিশেষ করে যারা বড় ব্যক্তিত্ব তাদের ছবি কখনো সংরক্ষিত করে রাখবেন না। এটা ধীরে ধীরে অতি ভক্তি, আমাদের শেখের ওস্তাদের ছবি তো স্বাভাবিক, ওস্তাদের সাথে মহাব্বত তো ছবির সাথে মহাব্বত, হ্যাঁ, পীর সাহেবের সাথে মহাব্বত, পীর সাহেবের ছবির সাথে মহাব্বত, এইভাবেই মুসলিম শিরকে লিপ্ত হয়েছে। সতর্ক করা হয়েছে এই হাদিসে শয়তানের চক্রান্ত থেকে, শয়তান কিভাবে চক্রান্ত করলো নূহ আলাইহিস সালামের জাতির সাথে আর শিরকে লিপ্ত করলো, তো সতর্ক করা হয়েছে যে শয়তান বাতিলকে সুন্দর করে সাজিয়ে পেশ করে। যায়্যান আল্লাহু শয়তান আমালু, আল্লাহ কোরআনে বলেছেন শয়তান কিন্তু বাতিলকে মন্দকে মন্দ করে পেশ করে না, ভালো করে পেশ করে যাতে করে আপনি গ্রহণ করেন। খুব চালাক শয়তান, কি কি সুন্দর করে পেশ করেছিল, যে তোমরা যখন শোকে ভেঙে পড়েছ তো এদের প্রতিমূর্তি তৈরি করে নাও, এদেরকে দেখলে কি হবে, তাদের ইমান তাজা হবে, ওদের মতো আমল করতে পারবে, হ্যাঁ, ওদের মতো পরেজগার হতে পারবে। দেখেন কত সুন্দর করে সাজিয়ে পেশ করলো, এটা হচ্ছে তো বাতিলকে সত্যের রূপে আর সুন্দর করে সাজিয়ে পেশ করেছে। বিদাত আর নতুন নতুন ধর্মের মধ্যে কাজ, এগুলো থেকে সতর্ক করা হয়েছে, যদিও নিয়ত ভালো থাকে। আচ্ছা বলেন, এই নূহ আলাইহিস সালামের জাতি প্রথমখানে যে এই ছবি অঙ্কন করেছিল বা কবর ওই কবরের কাছে অবস্থান করা শুরু করেছিল, ওদের নিয়ত খারাপ ছিল, না কোনো নিয়ত খারাপ ছিল, কি নিয়ত ভালো ছিল, কি নিয়ত ভালো ছিল, মোট চাইতে ভালো কথা যে আমরা ইমান ক্ষেত্রে দুর্বল, তো এই নেক লোকগুলিকে দেখলে
ইমান তাজা হবে। নিয়তটা ভালো ছিল, কিন্তু এই নিয়ত ভালো কোথায় পৌঁছে দিল? বাড়াবাড়ি করার কারণে শিরকে পৌঁছে দিল। তো নিয়ত ভালো থাকলেই যে নেকি পাবেন বা সওয়াবের কাজ হবে, কখনো না। নিয়ত ভালো মিলাদিদের, যে বারো রবি হলে সারা বছর তো নবীকে স্মরণ করতে পারছি না, একটা দিন তো নবীর মহব্বত পেশ করি, হ্যাঁ একটা দিন তো নবীকে স্মরণ করি, নিয়ত ভালো। কিন্তু নিয়ত ভালো হইলেই নেকি পাবে না, বরং যেহেতু বাড়াবাড়ি করলো সেই জন্য গুমরাহি পাবে, হেদায়ত পাবে না। তারপর ধর্মের নামে যারা কোনো কাজ করে, বাতিল কাজ করলে সেটাকে বাতিল মনে করে না, সেই জন্য তওবার তৌফিক হয় না। বিদাতের কুপ্রভাব হচ্ছে এটা, যেহেতু ধর্মের নামে হচ্ছে নেকির আশায় সে জন্য কেউ তওবা করবে না। কিন্তু চুরি মিথ্যা, আপনি কখনো এটা মিথ্যাকে হালাল মনে করে বা কোনো সওয়াবের কাজ মনে করে মিথ্যা বলে না, তাই না? চুরি করলেও চোর বুঝে যে খারাপ কাজ করছে, সেই জন্য দ্রুত তওবার সম্ভাবনা রয়েছে। কিন্তু যে বিদাত করে নেকির আশায় করছে, এত এত নেকি পাবো, এরা নেকি থেকে বঞ্চিত, এরা নবীর সাথে শত্রুতা রাখে আর আমরা মহব্বত রাখি, তাই না? আমরা ওলিয়া উলিয়াকে মহব্বত করি, এই জন্য আমরা ওরুস লাগাই, এরা যায় না ওরুসে, মানে এরা ওলিয়া উলিয়ার সাথে দুশ্মনী রাখে, তাই না? তাহলে কি করে তওবার তৌফিক হবে? এই জন্য কবর মাজার পূজা ছাড়া তৌফিক হয় না অধিকাংশ লোকের। এগুলি হচ্ছে শিরকের মাধ্যম, যেগুলি থেকে বেঁচে থাকা ফরজ। এই হাদিস থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার থেকে আরো জানতে পারলাম যে ইলমের কত গুরুত্ব, শিক্ষার কত গুরুত্ব। দিন ইসলাম সম্পর্কে কোরআন হাদিসের শিক্ষা যদি থাকে, কেউ আপনাকে গোমরা করতে পারবে না। এই লোকদের যতদিন ইলম ছিল গোমরা করতে পারেনি, কিন্তু আগামী প্রজন্ম যখন আসলো, অনসিয়াল ইলম, কিছুই জানে না ধর্ম সম্পর্কে, ওই আল খাল্লা পড়ে যখন আসলো ওই শয়তান আর বললো যে কি করছো, আরে এরাই তো দিতে পারে তোমাদেরকে, তোমাদের বাপ দাদারা এদের কাছেই পেত, শুরু করে দিল পূজা। তারপরে এতে সতর্ক করা হয়েছে অন্ধ অনুকরণ, তাকলিদ থেকে। অন্ধ অনুকরণ কখনো করবেন না, অন্ধভাবে যদি অনুকরণ না করতো শয়তানের, না এটা তো ধর্মে নেই, এটা তো আমাদের কিতাবে নেই, এটা তো আমাদের নবীর শিক্ষাই নেই। যদি এগুলো পেশ, নবীর দলিল পেশ করতো, তাহলে গোমরা করতে পারতো না। কিন্তু হ্যাঁ, যখন মুরব্বী বলছে, মুরব্বী কি আর ভুল বলতে পারে? শয়তানকে মুরব্বী বানিয়ে ফেললাম, হ্যাঁ শয়তান বলে তো তোদের বাপদাদারা তো এদেরকে ভক্তি করে, এদের কাছে পেতরে। তকলিদ করার কারণে গোমরা হয়েছে। তো যে কোনো জাতি কোরআন এবং হাদিসের দলিল বাদ দিয়ে যখন অন্ধ অনুকরণ করবে, ওলিয়া ওলিয়া জানতো না, আমাদের আলেম ওলামা জানতো না, এত বড় বড় হুজুররা জানে না কিছু, তাদের লাখ লাখ লোকেরা তাদের ইজতেমাতে আসে আর তাদের সভায় আসে, তাদের ওয়াজ মাহফিল আসে, তারা বুঝে না। এগুলো হচ্ছে তকলিদ, এতেই মানুষ গোমরা হয়। তারপরের হাদিস দেখেন, সহিহ বুখারীর হাদিস। عن عمر رضي الله عنه عمر رضي الله تعالى عنه থেকে বর্ণিত, ان رسول الله صلى الله عليه وسلم قال, رسول الله صلى الله عليه وسلم বলেছেন, لا تروني, আমার ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করিও না। ইত্রা মানে হচ্ছে গুলু করা, বাড়াবাড়ি করা। কামা আত, প্রশংসায় বাড়াবাড়ি করাকে ইত্রা বলা হয়। বিশেষ করে কারো প্রশংসা করতে করতে যতটা নাই ততটা বাড়িয়ে দেওয়া। কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, যেমন খ্রিস্টানরা মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালামকে কি করেছে, বাড়িয়েছে, তার সম্পর্কে অতিরঞ্জন করেছে, আল্লাহর বান্দাকে আল্লাহর সন্তান বানিয়ে দিয়েছে। ইন্নামা আনা আব্দুন, দেখো আমি বান্দা ছাড়া কিছু নই। ইন্নামা আনা আব্দুন মানে আমি আল্লাহর বান্দা ছাড়া কিছুই নই, আমি আল্লাহর বান্দা আব্দুল্লাহ। আর কোরআনে কারিমের চার জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ বলা হয়েছে। ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ তাবারাকাল্লাজি, নাকি বলছেন, তাবারাকাল্লাজি নাযযালাল ফুরকানা আলা আবদিহি, হ্যাঁ এইভাবে আল্লাহ ফাকর রব্বুল আলামিন আব্দুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আব্দ বলেছেন। ফাকুলু, সুতরাং কি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ওয়া রাসূলু, তিনি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম এবং তার রাসূল, গোলামের সাথে রাসূল, আল্লাহর গোলাম। সুতরাং আল্লাহর গোলামের কাছে ছেলে মেয়ে পাওয়া যায় না, যে বলবো ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে হয় না ছেলে দেন, ইয়া রাসূল আমার রোগ ভালো হয় না রোগ ভালো করে দেন, ইয়া রাসূলুল্লাহ খিদা লেগেছে রুটি দেন, এটা করা যায় না। ওটা আল্লাহর কাছে চাইতে, আল্লাহর গোলামের কাছে চাওয়া চলবে না। আল্লাহর গোলাম যে বুঝে নিল, সে কখনো আল্লাহর গোলামকে আল্লাহর শরীক করবে না, যে আল্লাহর কাজগুলি ওর কাছ থেকে নিয়ে নেব, করবে? এই আব্দুল্লাহটা বুঝলেই তো যথেষ্ট ছিল, শরীয়ত বুঝারই চেষ্টা করে না, কালিমায় শাহাদাতই বুঝে না, অথচ পাঁচটা কালিমা মন্ত্র পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ছেন, কিন্তু আব্দুহু বুঝলো না। আল্লাহ পাকের বান্দা তো আল্লাহর জিনিস কি করে তার কাছ থেকে চাইবে, আল্লাহর জিনিস আল্লাহর কাছে চাইবে, তাই না? সেজদা আল্লাহকে করবে, দরখাস্ত আল্লাহ পাকের কাছে করবে, মনের গরজ পুরা করার জন্য আশা রাখবে আল্লাহ পাকের কাছে,
যদি কেউ বলে মাদা দিয়া রাসুল আল্লাহ, তাহলে শির করলো না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যদি আল্লাহ পাকের বান্দা হন, আল্লাহ পাকের শরীক না হন, তো আবার জিলানি কি করে মহান উদ্ধারকারী গাউসুল আজম হয়ে যেতে পারে? চিশতি আবার গরিব নওয়াজ গরিবের দাতা কি করে হয়ে যেতে পারে? সবাই আল্লাহ পাকের বান্দা, আল্লাহ এক মাবুদ আর বাকি সকলে হচ্ছে আল্লাহ পাকের বান্দা। ফাকুলু, তোমরা বলবে আব্দুল্লাহ, মোহাম্মদ কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দা, সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা। কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা তিনি রাখেন না, একটিও কোনো ক্ষমতা রাখেন না। যদি রাখতেন তাহলে তার দাঁত শহীদ হইত না, তার মাথা আহত হইত না ওহদে। হ্যাঁ, তিনি নিরাশ হয়ে তায়েফ থেকে ফিরে আসতেন না। হ্যাঁ, তার একটাও ছেলে সন্তান রাখতে পারলেন না, এটা হইতো না। ছেলে সন্তান কে এমন আছে যে রাখতে পারবো রাখবো না? আছে কেউ নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান জন্মালো কিন্তু রাখতে পেরেছেন? এই জন্য রাখতে পারেননি যে এতে তাওহীদের শিক্ষা দেওয়া হয়েছে, যেটা আল্লাহ পাকের ক্ষমতা, আমার ক্ষমতায় নেই রাখা। আর তার সাথে সাথে তিনি আল্লাহ পাকের রাসূল, তোমাদের মতো বান্দা না, তিনি আল্লাহ পাকের রাসূল। রাসূল মানে কি? রাসূল মানে দূত। সুতরাং দূতের কাজ কি? রাষ্ট্রদূতের কাজ কি? সৌদি আরবের রাষ্ট্রদূত বাংলাদেশে বসে আছে, তার কাজ কি? তার কাজ হচ্ছে বাংলাদেশের উদ্দেশ্যে সৌদি আরবের কোন যদি আদান প্রদান খবর দিতে হয়, সংবাদ মেসেজ পৌঁছায়, তাই পৌঁছাবেন তিনি, আর অন্য কারো মাধ্যমে চলবে না, ঠিক না? কূটনৈতিক বিষয় তার উপর নির্ভরশীল, যা কিছু পৌঁছাবে ওখান থেকে, আবার কোনো খোঁজ খবর কোনো দাবি দেবো এখানে তিনি পৌঁছাবেন, ঠিক কিনা? রাসুল, রাসুলকে দূত বলা হয়। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসুল মানে আল্লাহ পাক কেমন ইবাদত চান, কেমন আকীদা চান, কেমন আখলাক চান, আল্লাহ পাক কোনটা হালাল হারাম করেছেন, কোনটা সুন্নাত কোনটা বিদআত, এটা কার মাধ্যমে জানতে হবে? একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানতে হবে। আপনি বললেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে চিশতিয়া সাবেরিয়া তরিকা ছিল না, কাদেরে ছিল না, কিন্তু এটা খুব শর্টকাট তরিকা। তাহলে রসুল কোথায় মানলেন আপনি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার রসুল তো আর কেউ? তাহলে চিন্তা করেন আপনি যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তরিকা নিলেন না, আর কারো কাছে নেন, তো রসুল তাহলে নবীকে কোথায় মানলেন আপনি? যেই ব্যক্তি এই দুটা শব্দকে ভালো করে বুঝা গেল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা, সুতরাং তার কাছে কিছু চাওয়া পাওয়ার নেই। হ্যাঁ, তার মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেদায়াত করেছেন, কিন্তু তার কাছ থেকে কিছু চাইবো পাইবো এইটা শিরকি আকীদা। তার কাছেই যদি কিছু চাওয়া পাওয়ার নেই, তাহলে আর জিলানি চিস্তি অমুক তমুকের কাছে আর কি পাওয়া যেতে পারে? আর তার সাথে সাথে রাসূলটাকে যদি বুঝে নাই, তাহলে শরীয়ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম ছাড়া কারো কাছে নেবে না। নামাজও যেমন নেবে রাসূলের নামাজ, আর কারো নামাজ পড়বে না। রোজা, যাকাত, হজ, দান, খায়রাত, জিকির, আজকার, দুরুদ সব কিছুই কার কাছে নেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই হচ্ছে রাসূলের অর্থ। এই হাদিসটা সম্পর্কে লেখক বলছেন আখরাজাহু, এই হাদিসটি ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন, কিন্তু গবেষকরা বলেছেন হাদিসটি সহিহ মুসলিমে নেই, বরং এটা হয়তো তার ভ্রম হয়ে গেছে রাহিমাহুল্লাহ, এটা শুধু সহিহ বুখারীতে রয়েছে আর মুসনাদ আহমদে রয়েছে। এই হাদিস দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও বাড়াবাড়ি নিষেধ আল্লাহ পাক করেছেন, তাই না? বরং নবী স্বয়ং করছেন, সবাই স্বয়ং নিষেধ করছেন বাড়াবাড়ি। নবীকে নবীর বান্দা হওয়া থেকে বাড়িয়ে আল্লাহ পাকের কোনো গুণ দিয়ে দেওয়া, এটা হচ্ছে বাড়াবাড়ি। এছাড়াও এমন কোন বৈশিষ্ট্য যা নবীর মধ্যে নেই, কোরআন হাদিসে নেই, তা দিয়ে দেওয়া, এটাও বাড়াবাড়ি। যেমন নবী নূরের পয়দা, এটা হচ্ছে অতিরঞ্জন বাড়াবাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি স্বয়ং নিষেধ করেছেন আমার ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না, যেখানে আল্লাহ রেখেছেন সেখানে রাখো। হ্যাঁ, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর, নূর নবী বলা, হ্যাঁ, নূরের পয়দা বলা, এটা হচ্ছে অতিরঞ্জন বাড়াবাড়ি, যেটা কঠোরভাবে নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে নবী ছায়া ছিল না, বাড়াবাড়ি কোথায় পেলে? কোন হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানা দেখা যেত না? অথচ মা আয়েশা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় থেকে আমি মনি কি করে দিতাম, হ্যাঁ, খুঁচিয়ে দিতাম অথবা ধুয়ে দিতেন, সব রকম করে দিতেন। তাহলে যেখানে মনি বীর্য দেখা যেতে পারে, হ্যাঁ, সেখানে পেশাব পায়খানা দেখা যেতে পারে না, কিন্তু বিদআত পন্থীদের ওয়াজ মাহফিলে শোনা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানা জীবনে কখন দেখা যায়? আস্তাগফিরুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে গেল, জি, বাড়াবাড়ি। রক্ত যে কোনো রক্তই হোক, রক্ত পান করলে জান্নাত পাওয়া যাবে আর জাহান্নাম হারাম হয়ে যাবে, এরকম দলিল কোরআন হাদিসে কোথাও নেই। এতেও সতর্ক করা হয়েছে যে যতই নেক লোক হোক, সবচেয়ে নেক মানুষ রাসূলুল্লাহ সাল্লাম, কিন্তু বাড়াবাড়ি নিষেধ করা হয়েছে। এবং বাড়াবাড়ি করা কাফেরদের, খ্রিস্টানদের কাজ। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে,
তাদের সাদৃশ্যতা, আর যে সাদৃশ্যতা অবলম্বন করে বিজাতিদের সাথে তাদের দলে উঠবে, তাদের দলে সামিল হবে। মন্তাসাব্বাবি কওমি ফাহুম মিনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস বলছেন, ইয়াকুম আল গুলু, সাবধান, নিজেকে বাঁচিয়ে রাখো তোমরা অতিরঞ্জন বাড়াবাড়ি থেকে। ইয়াকুম মানে ইত্তাকু, তোমরা জান্নেবু আনফুসাকুম, নিজেদেরকে বাঁচিয়ে রাখো, ওয়াল গুলু বাড়াবাড়ি থেকে। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু, কেন কেন বাড়াবাড়ি করবেন না? আর বাড়াবাড়ি ধর্মের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি নিষেধ করা হয়েছে। দুনিয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি মানে আপনার বাপ ছিল চাষি, আপনি হয়ে যান ডাক্তার ইঞ্জিনিয়ার, হ্যাঁ বেড়ে গেলেন, এগুলো নিষেধ করা হয়নি। দিনের ক্ষেত্রে কোরআন হাদিসে দিনের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা বাড়াবাড়ি করিও না, মানে ধর্মীয় ব্যাপারে, ধর্মীয় ব্যক্তির ক্ষেত্রে, ধর্মীয় বিষয়ে, ধর্মীয় আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, করণীয় বর্জনের ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না। ইয়া কুমল গলু, সাবধান তোমরা বাড়াবাড়ি থেকে। কেন বাড়াবাড়ি করে কোন জাতি কল্যাণ পায়নি, বড় ধ্বংস হয়েছে দুনিয়াতে আখেরাত। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু, কারণ তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে ধ্বংস করেছে বাড়াবাড়িতে, বাড়াবাড়ি তাদেরকে ধ্বংস করেছে, ধ্বংস করেছে তাদের দুনিয়া। যেমন দুনিয়াতে যখন তারা বাড়াবাড়ি করে শিরকে লিপ্ত হয়েছে, তখন আল্লাহ পাকের গজব নেমেছে, ধ্বংস হয়েছে বহু জাতি। আদ সম্প্রদায় শিরকের কারণে বাড়াবাড়ির জন্য ধ্বংস হয়েছে, সমুদ্র সম্প্রদায় বাড়াবাড়ি করে ধ্বংস হয়েছে, লুত আলাইহিস সালামের জাতি যেই জাতি শিরকের সাথে সাথে আর অশ্লীলতার পাপ করতে বাড়াবাড়ি করেছে। স্ত্রী আল্লাহ পাক মেয়েদেরকে আল্লাহ পাক তাদের জন্য সৃষ্টি করেছেন না, পুরুষের কাছে যাবে, বাড়াবাড়ি করেছে, শিরকুফুরির বাড়াবাড়ির সাথে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। তাহলে দুনিয়াতেও ধ্বংস করেছেন আল্লাহ পাক বহু জাতিকে বাড়াবাড়ি করার কারণে, তাই না? আবু জাহাল, আবু লাহাব, এই কাফের কুরাইশদেরকে ধ্বংস করে নিশ্চিহ্ন করেছেন বাড়াবাড়ির জন্য, তাই না? আবরাহকে আল্লাহ ধ্বংস করেছেন বাড়াবাড়ি করার জন্য। হ্যাঁ, এইভাবে যে কোনো জাতির ওপর আল্লাহ পাকের দুনিয়ার আজাব গজব এসেছে কিসের জন্য? বাড়াবাড়ি করার কারণে। আর আখেরাতে ধ্বংস হয়েছে মানে আখেরাতে কুফুরির অবস্থায় মারা গেছে, শিরকের অবস্থায় মারা গেছে, চিরকালের জাহান্নামে, কোনোদিন জাহান্নাম থেকে বেরোবে না, তো ওই দিক থেকেও ধ্বংস তারা। এ হচ্ছে এই হাদিসের অর্থ। এই হাদিস দ্বারা জানতে পারলাম যে বাড়াবাড়ি নিষেধ করা হয়েছে, এবং বাড়াবাড়ির কুপরিণাম এখানে উল্লেখ করা হয়েছে যে বাড়াবাড়ি দিয়ে মানুষ, হ্যাঁ, কল্যাণ পায় না, সুখী হয় না, ভবিষ্যৎ উজ্জ্বল হয় না, কি হয়, ভবিষ্যৎ অন্ধকার হয়। কারণ দুনিয়াতেও ধ্বংস হয় বাড়াবাড়ি করলে, আর আখেরাতেও ধ্বংস হয়। এতে এটা শিক্ষা দেওয়া হয়েছে যে দেখো আগের জাতি থেকে তোমরা শিখো। আর জ্ঞানী ব্যক্তি সম্পর্কে আরবি ভাষায় একটা প্রবাদ রয়েছে যে আল আকিলু মান ওয়াইজা বিগাইরিহি, জ্ঞানী ওই ব্যক্তি যে অন্যকে দেখলে শিখে নেয়। হ্যাঁ, নিজে ভুক্তভোগী হবে তখন শিখবে নাই, জ্ঞানীকে যে অন্যকে দেখলেই শিখে নাই। এর একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আপনি থানার পাশ দিয়ে যাচ্ছেন আর একটা চোরকে পুলিশে খুব পিটুনি দিচ্ছে, বুঝছেন, দেখলেন আপনি দৃশ্যটা, কি শিখলেন? চুরি করবো না, চুরি করলে আমাকে এরকম আর খেতে হবে। তো আকেল জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যকে দেখে শিখে নেয়, বুঝছেন না, অন্যকে দেখলে শিখে নেই। তো এইখানে জ্ঞানী ব্যক্তি মুশরিকদের বাড়াবাড়ি কর, ধর্মের নামে বাড়াবাড়ির জন্য আল্লাহ পাক ধ্বংস করেছেন বিভিন্ন জাতিকে, ওদেরকে দেখে শিখে যে আমরা শিরিক করবো না। ইহুদি নাসারাদের আল্লাহ পাকের গজব হয়েছে কিসের জন্য? বাড়াবাড়ির জন্য, আমরা বাড়াবাড়ি করবো না মুসলিম। অন্যকে দেখে শিখে নিলে আপনি জ্ঞানী, যাতে করে ওই ভুলগুলি আপনাদের দ্বারা না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আগ্রহী ছিলেন নিজের উম্মতকে শিরক থেকে মুক্ত করার ক্ষেত্রে, যে সাবধান, ইয়াকুমাল গুলু, বাড়াবাড়ি করিও না, বাড়াবাড়ি করে আগের জাতি ধ্বংস হয়েছে, তোমরা ধ্বংস হইও না। কত হিতাকাঙ্ক্ষী ছিলেন তাহলে। বিল মুমিনিনা রাউফুর রহিম, আজিজুন আলিহ মানিত্তুম, বড়ই কষ্ট লাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তোমাদের কষ্ট হইলে, তোমরা দুনিয়াতে আল্লাহ পাকের গজব তোমাদের উপর আসবে, আখেরাতে চিরকাল জাহান্নামে যাবে, নবীর সাফাত পাবে না, হজে কসের পানি পাবে না, শিরক বিদাত করে মারা গেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সতর্ক করেছেন বাড়াবাড়ি থেকে। এতে উৎসাহিত করা হয়েছে মধ্যম পন্থা অবলম্বন করে। মধ্যম পন্থা হচ্ছে যে দিন ইসলাম পালনে ঘাটতি করবেন না, আর বাড়াবাড়ি করবেন না। শুধু একটা না যে বাড়াবাড়ি করলেন এদিকে পাঁচ ওয়াক্ত নামাজও নেই। যেমন ফাসেক লোকেরা আমাদের মুসলিম সমাজে যারা কবর মাজারে গিয়ে শিরকও করে না, আর নামাজও পড়ে না, হ্যাঁ, আর এক গর্তে পড়ে আছে, জাহান্নামের আর এক গর্তে, ধ্বংসের আর এক গর্তে পড়ে আছে। আর ইসলাম হচ্ছে মধ্যপন্থা, আল্লাহ পাক যা দিয়েছেন পালন, পাঁচ ওয়াক্ত নামাজে চার কখনো করবেন না, জামাত ছাড়বেন না কখনো,
রোজায় ঘাটতি করবেন না, জাকাতে ঘাটতি করবেন না, হজ আল্লাহ ফরজ করে সৌদি আরবে হজ না করে যাবেন না এবং দ্রুত হজ আদায় করবেন, কখনো হারাম কাবিরা করবেন না, তাহলে ঘাটতি রাখলেন না, আপনার দিনে কোনো ঘাটতি নেই, ফরজ অজেব তরক করেন না, আপনি হারাম নাজায়েজ কাজ করেন না, হ্যাঁ তাফরিত নেই আপনার মধ্যে, একদিকে এফরাদ বাড়াবাড়ি আর একদিকে ঘাটতি তাফরিত, তাফরিত যেন না থাকে, আরেকদিকে বাড়াবাড়ি যেন না থাকে, যে ধর্ম করতে করতে গিয়ে শিরক বিদাতে লিপ্ত হয়ে গেলেন ওটাও যেন না থাকে মাঝখানে, আর সব সময় হকটা সত্যটা মাঝখানে থাকে, সত্যটা মাঝখানে থাকে আর বাতিল দুই সাইডে দুই দিকে থাকে, জি শয়তান দুই দিক থেকে ডাকতে থাকে, শয়তান রাস্তার দুই পাশে দিন ইসলামের সেরাতে মোস্তাকের দুই পাশে দাঁড়িয়ে ডাকতে থাকে যে এসো এদিকে আসো এদিকে, তাল তাল করতে থাকে শয়তান, এটা হচ্ছে শয়তানের কাজ। তো দিন ইসলামের ফরজ অজেব ঘটিয়ে শয়তানকে সুযোগ দেবেন না আর শিরক বিদাত করে শয়তানকে সুযোগ দেবেন না, এটাই হচ্ছে আল্লাহ পাকের শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মধ্যমপন্থা অবলম্বন করতে বলেছেন, আর এই উম্মতকে যেন উম্মতে ওয়াসাত বলা হয়েছে, মধ্যমপন্থী উম্মত বলা হয়েছে, সৎ লোকদের সম্পর্কে বাড়াবাড়ি করলে মানুষ শিরকে লিপ্ত হয় এটাও জানতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভয় করেছেন উম্মতের ক্ষেত্রে যেন শিরকে লিপ্ত না হয়। আর একটি হাদিস দিয়ে আমাদের আলোচনা শেষ হবে, সহিহ মুসলিমে রয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাকাল মুতানাত্তিউন, কট্টরপন্থী বা বাড়াবাড়িকারীরা ধ্বংস হয়েছে, তানাত্তু মানে কঠোরতা বাড়াবাড়ি করা, তো মোতানাত্তিউন মানে যারা বাড়াবাড়ি করে অতিরঞ্জন করে, কট্টরপন্থী, কট্টরপন্থী কাকে বলবেন যে দিন পুরোপুরি পালন করে তাকে না, এটা বেদিন লোকেরা বলে থাকে, পাঁচ অক্ত যদি নামাজ পড়ি, দাড়িটা যদি ফুল রাখি, আর যদি টাকনার উপর কাপড় রাখি, তো ইসলামের শত্রু মোনাফেক গুলো মুসলিম সমাজের বেদিনগুলো, আর ইসলামের বাইরের শত্রু এরা কি বলে যে এরা হচ্ছে কি কট্টরপন্থী, এটা ইহুদি নাসারাদের শিখিয়ে দেওয়া, মুসলিম সমাজের মোনাফিকরা শিখেছে বেদিনরা শিখেছে, যার ফলে ধার্মিক লোকদেরকে কট্টরপন্থী বলে না, ধার্মিক লোক কট্টরপন্থী হয় না, আমরা কেউ কট্টরপন্থী না, কট্টরপন্থী কারা ইসলামে নেই আর ধর্মের নামে বেশি কাজ করছে, হ্যাঁ বাড়াবাড়ি করছে, তারা হলো কট্টরপন্থী, ইসলামে কবর মাজার পূজা নেই, ইসলামে পীরতন্ত্র নেই, ইসলামে তাসাউফ নেই, ইসলামে ঈদে মিলাদুন্নবী নেই, ইসলামে বিদাতি জিকির নেই, ইসলামে বিদাতি দুরুদ নেই, যারা এগুলি করছে তারা হলো কট্টরপন্থী। আর যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে, হালাল রিজিক খায়, হারাম থেকে বেঁচে থাকে, হ্যাঁ যেই ব্যক্তি ফরজ অজেব আদায় করে, সুন্নত আদায় করে, নবী সুন্নাহর তরিকায় চলার চেষ্টা করে, কোরআন হাদিস থেকে এলেম শিখে এবং আমলে সংশোধন করে, সে ধার্মিক আল্লাহ ভীরু মুত্তাকি, সে কট্টরপন্থী নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কট্টরপন্থী বাড়াবাড়িকারী তারা ধ্বংস হয়েছে, কালাহা সালাসান, তিন তিনবার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এই হাদিস দ্বারাও স্পষ্ট বুঝতে পারলাম যে যে কোনো ব্যাপারে বাড়াবাড়ি বা কঠোরতা থেকে বাঁচতে হবে, বিশেষ করে এবাদতের ক্ষেত্রে আর নেক লোকদের শ্রদ্ধা পোষণের ক্ষেত্রে, নেক পরেজগার লোকের শ্রদ্ধা করতে গিয়ে বাড়াবাড়ি করা, এমন কি বড়দের ক্ষেত্রে নেক হোক আর নেক না হোক, বাপমা যেমন, আপনার বাপমা যদি নেক নাও হয় তো বাপমা শ্রদ্ধার পাত্র, শ্রদ্ধার পাত্র মানে এই নাই যে পাঁচিয়ে সালাম করবেন, এইটা বাড়াবাড়ি, যেটা ধ্বংসের কারণ, আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন, হ্যাঁ যে আপনি ঝুঁকলেন রুকু করলেন আপনার বাপের সামনে, আপনার শ্বশুর সামনে, শাশুড়ির সামনে, আপনার ওস্তাদের সামনে পায়ে হাত দিলেন, হিন্দুরা ওটাকে পায়ের ধুলো নেওয়া বলে আর মুসলিম বলে যে কদম বসি, ফার্সিতে করে দিলে ইসলাম হয়ে যায়, কথা বুঝতে পারছেন না, ফার্সিতে করে দিলে ওটা ইসলাম হয়ে যায়, এই তো আমাদের ইসলামের শোচনীয় অবস্থা, বাড়াবাড়ি, এইরকম বহু বাড়াবাড়ি মুসলিম সমাজে রয়েছে, এগুলো হচ্ছে বাড়াবাড়ি, আর শরীয়তে যেটা আছে সেটা বাড়াবাড়ি না, যেটা শরীয়তে আছে সেটা বাড়াবাড়ি নাই, সেটাকে কেউ যদি বাড়াবাড়ি বলে তারা মোনাফিক চরিত্রের মানুষ, মুসলিম সমাজের বেদিন, যারা দিন বুঝে না অথবা বুঝেও ইসলামের শত্রুতা করে বা মুসলিম ধার্মিক লোকদের শত্রুতা তাদের অন্তরে রয়েছে। নবী করিম তিন তিনবার করে সতর্ক করেছেন, দেখো যারা কট্টরপন্থী যারা বাড়াবাড়িকারী তারা ধ্বংস হয়েছে, সুতরাং তোমরা ধ্বংসের রাস্তা নিও না, এতে নিষেধ করা হয়েছে বাড়াবাড়ি করতে, মধ্যমপন্থা অবলম্বন করতে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে মানব জাতির কাছে ইসলামের দাওয়াত তুলে ধরেছেন, একবার একটা কথা বলে দিলে যথেষ্ট ছিল, যেমন আমরা আপনার রুমে হইতে একজন থাকে নামাজ পড়ে না, একবার কখনো বলে দেন চল নামাজ পড়তে, ও আপনাকে একটা খারাপ ভাষা বলে দেয়, জীবনে নামাজের কথা বলেন না, তাই না, তো নবী সাল্লাম একবার বললেই হয়তো, একটা হাদিস হ্যাঁ ইয়াকুমাল গলু বললেই হয়তো, হ্যাঁ কোরআনে কারিমের আয়াত আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, একটা হাদিস হালাকাল মুতানাত্তিউন ইয়াকুমাল গলু লা তুতরুনি, হ্যাঁ তাহলে দেখেন কত
বিভিন্ন ভঙ্গিমাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের নামে বাড়াবাড়ি থেকে সতর্ক সাবধান করেছেন, যাতে করে মানুষ বাড়াবাড়ি করে শিরকে লিপ্ত না হয় অথবা বিদাতে লিপ্ত না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ধর্মের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব আদায় করার তৌফিক দান করেন। হারাম নাজায়েজ কাবিরা সাগিরা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। শিরক বিদাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাঁচিয়ে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতটা মহব্বত আল্লাহ পাক ফরজ করেছেন ততটা যেন তৌফিক দান করেন। যাকে যতটা আল্লাহ পাক মর্যাদা ইজ্জত সম্মান দান করেছেন ততটা পেশ করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হক আল্লাহর জন্য খাস করার, তৌহিদ প্রতিষ্ঠা করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় জীবনের প্রতিটি ক্ষেত্রে চলার যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিয়ামতের আলামত দুই রকম, আলামতের সুগরা ছোট ছোট লক্ষণ আলামত আর বড় লক্ষণ। ছোট আলামত প্রায়গুলি চলে এসেছে, আছে কি না নয় প্রায় সবগুলি চলে এসেছে, যতগুলি হাদিসে কিয়ামতের ছোট ছোট লক্ষণ বলা হয়েছে। আর বড় লক্ষণ একটিও আসেনি, তবে খুব শীঘ্রই মনে হচ্ছে চলে আসছে, তার ভূমিকা চলে এসছে। দাজ্জালের অনুসারী তৈরি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, দাজ্জাল আসলে ভক্ত পেতে অসুবিধা হবে না। তারপরে আপনার যেসব ফিতনা ফাসাদ যেগুলি মানে বড় বড় আলামতগুলি আসার জন্য যেগুলি হয়, তো সেগুলি প্রায় পাওয়া যাচ্ছে। তো আর বড় আলামত আসলে বেশি লেট হবে না, সে সম্পর্কে নবী করিম হাদিস রয়েছে। ওটা কেমন হবে, যেমন আপনার তসবির দানা বা যে মালা, মালা যে করা থাকে দানা দানা দিয়ে কাঠি, তো কাঠি সুতাতে সুতা ভরা থাকে কাঠিতে, সুতা যদি কেটে দেওয়া হয় আর ধরে থাকেন তাহলে ওই দানাগুলি পড়তে কতক্ষণ লাগবে, মিনিটও লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যে সবগুলি দানা পড়ে যাবে। তো ওইভাবে যে কয়েকটি বড় বড় লক্ষণ রয়েছে সবগুলি দ্রুত চলে আসবে, পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠা, দাজ্জাল আসা, আর ইয়াজুজ মাজুজ আসা, ঈসা আলাইহিস সালামের নেমে আসা, আর ওই জন্তু এসে কথা বলা, এগুলি বড় বড় লক্ষণ, যেগুলি আসা শুরু হলে এই দু চার দশ দিন চল্লিশ দিন এক মাস দু মাসের মধ্যে এত দ্রুত চলে আসবে ভাবতে পারেন না। আর অধিকাংশ মানুষ দেখেন এমন দুনিয়াকে কামড়ে ধরেছে যে এখন দুনিয়াটাই হচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য, ঈমান হারা হয়ে যাচ্ছে। ইউসুফ রাজুল মোমেন এমসি কাফেরান, সকালবেলা মুসলিম ছিল সন্ধ্যাবেলা কাফের, দেখা যাচ্ছে যে বাপ তো আলেমে দিন ছিল, হাফেজ আর কারি মসজিদের ইমাম ছিল, আর ছেলে হচ্ছে একেবারে বেদিন বেনামাজি। তো এগুলি মানে কিয়ামতের বড় লক্ষণ আলামত চলে আসছে। ছোটগুলো স্ত্রীর কথা শুনবেন, বাপ মার নাফরমানি করবেন, হ্যাঁ পয়সা অঢেল সম্পদ হয়ে যাবে, গরিবি দূর হয়ে যাবে। এখন দেখেন পয়সা কত, পয়সা পেটে খাওয়ার পয়সা ছিল না, এখন যেই আজকে থেকে পঁচিশ ত্রিশ বছর আগে একটা লোক পেটে যে টাকাটা খেত আজকাল মোবাইলই শুধু খরচ করছে। তারপরে কাঁচা বাড়ি থাকবে না, পাকা বাড়ি হয়ে যাবে, যারা বকরি চড়িয়ে খেতে পেত না তারা বড় বড় বিল্ডিং টাওয়ার তৈরি করে অহংকার করবে, কথা বুঝতে পারছি, কম্পিটিশন চলে বিল্ডিং তৈরি করা, দেখতে পান না এগুলো সারা বিশ্বে সব জায়গায় দেখেন। যে হ্যাঁ এলেম উঠে যাবে ভালো আলেম উঠে যাওয়ার মাধ্যমে, হ্যাঁ আলেম উঠে এলেম উঠবে কি করে, ভালো আলেম, ভালো আলেম আপনি দেখেন যে কোনো বড় আলেম চলে গেছে ওর শূন্য স্থান পূরণ হচ্ছে না, অনেক ছোট তুলনামূলক যারা চলে গেছেন তাদের তুলনায় পরের লোকেরা, তো এলেম উঠে যাবে এইভাবে ধীরে ধীরে। সুবহানাক আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ জাযায় খায়র আমাদের আমেরিকা আর কানাডার ভাই বোনদেরকে, তাদের শুক্রিয়া আদায় করা হয় না, তাদের শুক্রিয়া আদায় করেছে আর আপনাদের শুক্রিয়া আদায় করেছে। আল্লাহ পাক আপনাদের সকলকে যেন উত্তম প্রতিদান দান করেন। এত দূর থেকে তারা আমাদের দিনের কথা শুনছেন, এই জন্য আল্লাহ পাক যেন তাদের আমলে আকিদায় আর দুনিয়া আখেরাতে আল্লাহ পাক যেন বরকত দান করেন, আর তার সাথে সাথে আমাদেরকে যেন বঞ্চিত না করেন, আমাদের দিন দুনিয়ায় বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন, দিন দুনিয়ার সমস্ত রকম ফিতনা থেকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক জানমালের হেফাজত করেন, ইজ্জত আবরুর হেফাজত করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।